सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉक चैनल को और साथ में बेल आइकन का दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉक चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে আর্মি পাবলিক স্কুল আগরতলা থেকে। তাহলে বন্ধুরা আর্মি পাবলিক স্কুল আগরতলা থেকে যে নতুন জব নোটিফিকেশনটা এসেছে তা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং আমরা দেখব যে এই ভিডিওর মধ্যে আর্মি পাবলিক স্কুল থেকে যে নতুন জব নোটিফিকেশনগুলি এসেছে তার জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমরা কীভাবে সেই জবের জন্য আবেদন করব এবং লাস্ট ডেট কখন, সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর মধ্যে। বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব আর্মি পাবলিক স্কুল থেকে যে নোটিফিকেশনগুলি বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে বন্ধুরা আমরা আলোচনা করব আর্মি প্রি প্রাইমারি স্কুল থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা নিয়ে। তাহলে বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করে নিচ্ছি আর্মি পাবলিক স্কুল থেকে যে নোটিফিকেশন এসেছে তার মধ্যে কী কী পোস্ট রয়েছে। আর্মি পাবলিক স্কুল আগরতলা, ও এম সি টিলা, লিচুবাগান, ওয়েস্ট ত্রিপুরা। ফোন 0381241-2365। আপনারা প্রয়োজন পড়লে ইমেলও করতে পারেন, তাদের ইমেল আইডি দিয়ে দিয়েছে aps@gmail.com। তার বন্ধুরা আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কী কী রয়েছে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাবজেক্ট টিচার, তার মানে হচ্ছে বন্ধুরা আর্মি পাবলিক স্কুলের মধ্যে সাবজেক্ট টিচারের জন্য জব নোটিফিকেশন বেরিয়েছে। তাহলে বন্ধুরা আমরা কোন কোন সাবজেক্টের জন্য জব নোটিফিকেশন এসেছে সে নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। তো বন্ধুরা সিরিয়াল নাম্বার ওয়ানে রয়েছে ইংলিশ। তো বন্ধুরা এক্ষেত্রে কোয়ালিফিকেশন দিয়েছে গ্রাজুয়েট উইথ বিএড থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। নাম্বার টুতে রয়েছে হিন্দি, কোয়ালিফিকেশন সেম গ্রাজুয়েট উইথ বিএড। নাম্বার থ্রিতে রয়েছে সায়েন্স গ্রাজুয়েট উইথ বিএড। নাম্বার ফোরে রয়েছে ম্যাথামেটিক্স গ্রাজুয়েট উইথ বিএড। ওয়ান থেকে নাম্বার ফোর পর্যন্ত যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সে সমস্ত সাবজেক্টে কতগুলি টিচার নিয়োগ করে সে ব্যাপারে কিন্তু ভ্যাকেন্সিতে কিছু বলে না। তো বন্ধুরা স্কুল অথরিটি ডিসাইড করবে কতজন টিচার রিক্রুট করবে। নাম্বার ফাইভে রয়েছে বন্ধুরা কম্পিউটার সায়েন্স। তো বন্ধুরা সেক্ষেত্রে গ্রাজুয়েট হলো আপনি আবেদন করতে পারেন, সঙ্গে আপনার বিসিএ কম্পিউটার সায়েন্স এবং বিজনেস প্রোগ্রামে যদি আপনার কোয়ালিফিকেশন থাকে তাও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তারপর আসছে বন্ধুরা পেস্কেল বা মান্থলি স্যালারি। তো বন্ধুরা পেস্কেল এবং মান্থলি স্যালারির ব্যাপারে কিছু বলা হয়নি। তো বন্ধুরা সেটা সবসময় প্রাইভেট স্কুলগুলোতে ডিসাইড করে স্কুল অথরিটি যে কী পরিমাণ স্যালারি দেওয়া যায়। তো বন্ধুরা সিলেকশন প্রসেস সেটা বন্ধুরা থ্রো প্যানেল ইন্টারভিউ। তো বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। বন্ধুরা উপরে যে সমস্ত পোস্টগুলি সম্পর্কে আমরা আলোচনা করেছি যদি আপনি এই পোস্টে ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু তাদের যে অফিস অ্যাড্রেস টাইম বলেছে সেই জায়গার মধ্যে কিন্তু আপনি 11 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে আপনার সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট নিয়ে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা সেই জায়গার মধ্যে সাবমিট করুন। তো বন্ধুরা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ফর দ্য ইন্টারভিউ উইল বি ইনফর্মড টেলিফোনিক। তো বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হবে তা টেলিফোনে জানিয়ে দেওয়া হবে। এখন আমরা আলোচনা করব আর্মি প্রাইমারি স্কুল থেকে যে নোটিফিকেশন রয়েছে সেটা নিয়ে। আর্মি প্রি প্রাইমারি স্কুল লিচুবাগান ওয়েস্ট ত্রিপুরা থেকে যে নোটিফিকেশন রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কী কী পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। নার্সারি টিচার এবং প্রিন্সিপাল পোস্টের জন্য ভ্যাকেন্সি ডিটেলস যদি ওয়ানে আমরা আলোচনা করি নার্সারি টিচার সেক্ষেত্রে কিন্তু আপনাদের বন্ধুরা এক্ষেত্রে কোয়ালিফিকেশন গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট সঙ্গে আপনার নার্সারি টিচার ট্রেনিং বা বিএড থাকলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা বেসিক নলেজ অফ কম্পিউটার দরকার আপনাদের জন্য। তো বন্ধুরা এজ কিন্তু মিনিমাম বলেছে 23 মিনিমাম হতে হবে। এক্সপিরিয়েন্স এক্ষেত্রে নীল দিয়েছে, কোনো উচ্চ এক্সপিরিয়েন্স লাগবে না। নাম্বার টুতে রয়েছে বন্ধুরা প্রিন্সিপাল। তো বন্ধুরা সেক্ষেত্রে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট উইথ কিন্তু বিএড লাগবে বন্ধুরা, সঙ্গে কম্পিউটার নলেজ থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। বাট বন্ধুরা মিনিমাম আপনাদের যে এজটা বলেছে যাতে 33 হতে হবে এবং আপনাকে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স দরকার কোনো রেপুটেড স্কুলের মধ্যে। পেস্কেল বা স্যালারি বন্ধুরা এক্ষেত্রে কোনো কিছু বলা হয়নি, স্কুল অথরিটি ডিসাইড করবে সেক্ষেত্রে কী প্রকার স্যালারি হবে। তো বন্ধুরা সিলেকশন প্রসেস প্যানেল ইন্টারভিউ। তো বন্ধুরা এক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে। তো বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টের জন্য ইন্টারেস্টেড আছেন এবং আপনারা এপিয়ার করতে চান তারা কিন্তু 8 মার্চ 2019 মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করে দেবেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটগুলি শর্টলিস্ট হবে তাদের কিন্তু টেলিফোনে বলে দেওয়া হবে। তো বন্ধুরা আর্মি প্রি প্রাইমারি স্কুল এবং আর্মি পাবলিক স্কুল থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল আমি ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।